পুরনগর ভোট যতই খুনি আসছে উত্তপ্ত হয়ে উঠছে। বেলুনে আস সেখানে শাসক দল বিজেপির পাশাপাশি বিরোধী দল বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস প্রার্থীরা বেলুনিয়া পৌর পরিষদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করে। মনোনয়নপত্র দাখিল করার পরে বিরোধী দলের প্রার্থীদের উপর বিজেপি দলের দুষ্কৃতীরা বিভিন্নভাবে চাপ দিতে শুরু করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য। এমনকি মনোনয়নপত্র প্রত্যাহার না করলে প্রাণে মারার হুমকি সহ বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে সেখানে। এমনই অভিযোগ উঠল বিরোধীদের পক্ষ থেকে। বিরোধী দলের নেতাদের দাবি, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হলে শাসক বিজেপি দলের পরাজয় নিশ্চিত। সেই ভয়ে রাতের আঁধারে বাইক বাহিনীরা তাণ্ডব সৃষ্টি করে পরিবেশকে উত্তপ্ত করে তুলছে, যাতে বিরোধীরা নির্বাচনে অংশ নিতে না পারে। এদিকে রাতের আঁধারে আবারও বিজেপি দলের বাইক বাহিনীর হামলা চালিয়েছে সিপিএমের মনোনীত প্রার্থী ভোলা দাসের বাড়িতে। অভিযোগ, 20-25 জনের বাইক বাহিনী হঠাৎ করে বিলুনিয়া বরুজ কলোনি দাসপাড়া এলাকার সিপিএমের প্রার্থীর বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা ভেঙে ভাঙচুর করে ঘরের জিনিসপত্র। ঘটনার খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা শনিবার দুপুরে ঘটনাস্থলে যাওয়ার পর সিপিএমের প্রার্থী ভোলা দাসের মা কান্না ভেজা গলায় সংবাদ প্রতিনিধিদের জানায়, তারা কয়জন আছিল? এদিকে তৃণমূলের কংগ্রেসের নেতাদের অভিযোগে তাদের দলের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য বিভিন্ন রকমের চাপ সহ প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বিজেপি দলের দুষ্কৃতীরা 5 নং ওয়ার্ডে প্রার্থী দোলন দাসকে না পেয়ে তার বাবাকে জোর করে তুলে নিয়ে যায় সাতমোড়া বিজেপি পার্টি অফিসে। সেখানে বিভিন্নভাবে চাপ দিতে থাকে ছেলে, যাতে প্রার্থীপদ প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।